আমাদের দেশে ডেল্টা ভেরিয়েন্ট পাশাপাশি আফ্রিকান এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টই পরিলক্ষিত হয় আপনার কালচারের পর। আসলে কোয়ারেন্টিন সম্পূর্ণভাবে যদি বাস্তবায়ন করা যেত, আমরা অবশ্যই আশা করি যে এই যে ভেরিয়েন্টগুলো যে ছড়িয়ে পড়া, এই ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটাই কমে যেত। বাট আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কি কোন পদক্ষেপগুলোর উপর নজর রাখার জন্য পরামর্শ দিবেন যে কোয়ারেন্টিন অবশ্যই বাস্তবায়ন করা উচিত, সেই ক্ষেত্রে কাদের দায়িত্ব বেশি নেওয়া উচিত বা দায়িত্ব বেশি হওয়া প্রয়োজন যে কোয়ারেন্টিন সম্পূর্ণভাবে বাস্তবায়নের ক্ষেত্রে? কোয়ারেন্টিন বলছেন, আসলে এখানে যারা মানে আমাদের যে এই ভাইরাল সংক্রমণ যে ডিজিজটা মোটামুটি শুরু হয় হচ্ছে শুষ্ক কাশি এবং জ্বর দিয়ে, তারপরে সপ্তাহখানেক করে শ্বাসের কষ্ট তৈরি হয়। তো এর মধ্যে হচ্ছে আপনার WHO সপ্তাহ মানে গবেষক মানে 56,000 রোগীর উপর গবেষণা WHO এরকম বলেছে যে 5% রোগী হচ্ছে কঠিন ফুসফুসে আক্রান্ত এবং ফুসফুস বিকল হয়ে যায়, 14% তীব্র ভাবে শ্বাসকষ্টের কষ্ট হয় এবং 80% হচ্ছে হালকা জ্বর ঠান্ডা এবং মাঝে মাঝে নিউমোনিয়া পরিলক্ষিত হয়। এখন কোয়ারেন্টিনের যে বিষয়টা যেটা আপনার বলি আমরা 14 দিন বলি, এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এটা আরো বাড়ানো উচিত বা এরা সুপ্ত অবস্থায় থাকে, এটা আরো বেশি দিন সুপ্ত অবস্থায় থাকে, 24 দিন অনেক সময় বলা হয়ে থাকে যে যারা কাজ করেন তারা বলে থাকেন। তো কোয়ারেন্টিন বিষয়টা হচ্ছে যে আপনার 5 দিন থেকে প্রসঙ্গ তৈরি হতে পারে শক্তিশালী হচ্ছে আর যত বেশি মডিফিকেশন হচ্ছে, এটা আপনার সেলের যে আমাদের কোষ প্রাচীর যেখানে আছে কোষ প্রাচীরে গিয়ে সেটাকে মিউটেন্ট তৈরি করছে। এই ভাইরাসটা আমাদের কোষ প্রাচীরে মানুষের দেহ প্রাচীর যেটাকে বলে কোষ প্রাচীরে গিয়ে একটা মিউটেন্ট তৈরি করছে বা গঠন পরিবর্তন করছে। এখন এখন যেটা আমরা ফেস করছি ডেল্টা, এখন এখন আবার অনেকে বলছে যে ডেল্টা প্লাস হতে পারে, ডেল্টা প্লাস হলাম তৃতীয় যে ঢেউটা বলছি, এখন তৃতীয় ঢেউ চলছে, তৃতীয় ঢেউয়ের কথা বলতেছি। আর আফ্রিকান ভ্যারিয়েন্টের সাথে মিল পাওয়া যায় আফ্রিকান বেটা ভ্যারিয়েন্ট একটা আছে। এখন যতই আমরা ভ্যারিয়েন্ট যতই এটা মডিফিকেশন হচ্ছে, যতই সে মানুষের দেহের কোষ প্রাচীরে গিয়ে মিউটেন্ট করছে, তখনই আসলে এটা নিয়ে চিন্তার বিষয় বাড়ছে। আর আপনি টিকা নিয়েছেন বলে যে আপনি সেফ তা না, টিকা নিয়ে আপনি মাস্ক করেছেন বলে আপনি সেটা না, আপনার যখনই মনে হবে যে আপনার শরীর একটু দুর্বল মনে হচ্ছে, যেহেতু এটা ফ্লুর সাথে হুবহু মিল আছে, ফ্লুর সাথে এর পার্থক্যটা হচ্ছে যে আপনার ফুসফুসে আপনি কষ্ট অনুভব করছেন, ফ্লুতে ফুসফুসে কষ্ট সাধারণত একটা হয় না, এরকম কিছু নাই। তো যার কারণে আপনার নিজেদেরই উচিত যে আসলে নিজের স্বার্থেই কোয়ারেন্টাইনে থাকা উচিত। আর আমাদের বিষয়টা আমরা মডিফিকেশন করতে পারি না, আমাদের যারা কোয়ারেন্টাইনে থাকবে বা যারা কোয়ারেন্টাইনে রাখবে, কোয়ারেন্টাইনের পরিবেশটা তো আপনার বসবাস মিলিয়ে থাকতে হবে। কারণ আমি একটা একটা ধরনের জীবন যাপন করি, আপনি আমাকে জোর করে একটা জায়গায় নিয়ে গেলেন, সেখানে আমার জীবন যাপনের প্রয়োজনীয় উপকরণ নেই, এটা একটা ডিফিকাল্টি। এখন যারা বিদেশ থেকে আসছেন বা বিদেশ থেকে থাকবেন বা তাদেরকে কোয়ারেন্টাইন প্রয়োজন হবে, দুই পক্ষেরই মোটিভেশন প্রয়োজন আছে। আপনার যারা রাখবেন তাদেরও বলতে হবে যে কি জন্য আমি রাখছি, কেন রাখতেছি। আর সাধারণত মানুষ বিদেশ থেকে আসলে পরিবার পরিজনের কাছে থাকতে চায়, অনেকদিন পরে আসে তারা, তো সে ব্যাপারে কনসিডারেশনটা আসলে মানে সাইকোলজিক্যালি হওয়া উচিত, জোর করে আসলে ইয়ে করা উচিত না। আর আপনি তারপরে আর বিষয়টা দেখেন যে এখন তো মোটামুটি বাস চলাচল বন্ধ, কিন্তু রাস্তাঘাটে কি মানুষের অভাব আছে? রাস্তাঘাটে মানুষের অভাব আছে, ফুচকা দোকানে মানুষের অভাব, চায়ের দোকানে মানুষের অভাব আছে। আমি কালকে ব্যাংকে গেছিলাম, ব্যাংকেও তো লেখা আছে নো মাস্ক নো সার্ভিস, একটা সরকারি বেসরকারি গভর্নমেন্ট প্রচলন করছে, মানুষ মানছে না, আমাকে তো আগে মানতে হবে, বাচ্চার তাগিদ তো আমার আগে। এখন যদি আমি এটা মানে সাইকোলজিক্যাল ভাবে আমি যদি অ্যাডাপ্ট না করতে পারি যে ভাই আমার বাঁচতে হবে, সংক্রমণটা রোধ করতে হবে, আমাদের যেন না ছড়ায়, এটার জন্য ইয়ে করতে হয়, সবগুলো বিষয় মানে সবাইকে এটা সচেতন, মানে মানুষ তো শুনছে না। আমি রংপুরে গেছিলাম, রংপুরে আপনার মানে মিনিমাম মানুষের মুখে মাস্ক নেই, মিনিমাম মানুষের মুখে মাস্ক নেই, তাহলে আপনার অতিথিতে সংক্রমিত হবেই, কারণ আপনার কার মধ্যে কি আছে আপনি তো বলতে পারছেন না।